বন্ধু, এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দিয়ে রাখি। আপডেটটা হলো কাউন্সিল থেকে নোটিশ জারি করা হলো। নোটিশটা কি আমি বলে নিই, তারপরে ডিটেলটা বলছি। এখানে লেখা আছে, এত দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত কোনো অভিযোগ বা আবেদন প্রয়োজনীয় নথিসহ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী 7 দিনের মধ্যে যোগাযোগ করলে সংসদ অভিযোগগুলি বা আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। রবিবার বা ছুটির দিন সহ প্রতিদিন বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাক্ষাতের ব্যবস্থা থাকছে। এবং ইমেল এখানে দিয়ে দিয়েছি, আমি স্ক্রিনে রাখছি। এই ঘটনাটা ঘটলো একমাত্র তোমার নবান্নের চাপে। আমি একটু আগে, অর্থাৎ ঘণ্টাখানিক আগে, তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম আর কি, কয়েক ঘন্টা আগে ভিডিওতে বলেছিলাম যে নবান্ন থেকে মিটিং করা হচ্ছে, অর্থাৎ নবান্নতে মিটিং চলছে। এবং সেখানে তোমার আমরা যেটা জানতে পারলাম যে মহুয়া দাস মহাশয়াকে সেখানে ডেকে পাঠানো হয়েছে, এবং সেই ডাকের পরে আর কি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ পেল। অর্থাৎ সেখানে খতিয়ে দেখছিল আর কি, শিক্ষা দপ্তর খতিয়ে দেখছিল যে কী কারণে এত রকম বিক্ষোভ হচ্ছে এবং এই সব সমস্যাগুলো তৈরি হয়েছে। এবং তাকে ডেকে জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করা হয়েছে না হয়েছে সেটা ইন্টারনাল ব্যাপার, আমরা সেটা জানতে পারিনি। আমরা এটুকুই জানতে পেরেছি নবান্নতে মিটিং চলছে, আমি সেটা তোমাদের জানিয়ে দিয়েছি। এবং তার পরে পরে মিটিং শেষ হওয়ার পরে আর কি আমরা এই নোটিশটা পেলাম, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশা করছি তোমরা ভালো খবর পাবে, তবে 2-1টা দিন অপেক্ষা করো। 2-1টা দিন অপেক্ষার পরেই আমরা আশা করব প্রত্যেকেই পাশ করবে। এবং আমার যেটা মনে হচ্ছে যে এখানে অবশ্যই ভালো খবর আসতে চলেছে, তাই বলবো তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আর যারা নতুন আসছো, তোমরা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি শেয়ার করো। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।